বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ একটু স্বস্তিতে আসছে কি না? গত জুমার পর থেকে একটু স্বস্তিতে আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা সকলে ভালো আছি। আমাদের আলোচনা কি বিষয়ের উপর চলছে? কাবা নির্মাণ। কাবা নির্মাণ নিয়ে আমরা দু জুমা আলোচনা করেছিলাম। কাবা নির্মাণের পরে নবী ইব্রাহিম আলাইহিসসালাম কি কি দোয়া করেছিলেন, এ দোয়াগুলো আমরা গত জুমায় আলোচনা করেছি, তাই না? এ দোয়াগুলো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হজ নিয়ে। বিষয় কি? জোরে বলেন, সকলে বলেন, আমরা আজকে আলোচনা করব হজ নিয়ে। হজের ভিতরে আমরা পাঁচটা অধ্যায় নিতে পারি। কয়টা অধ্যায়? পাঁচটা। এক নম্বরে হজ কি বলেন তো? হজ কেন? হজ কে করবে? হজ কখন করবে? হজের ফজিলত কি? কয়টা বিষয় হলো বলেন দেখি? হজ কি, হজ কেন, হজ কে করবে, হজ কখন করবে, হজের ফজিলত কি? আলহামদুলিল্লাহ, আমরা আলাদা আলাদা করে পাঁচটা বিষয় জানবো, কি বলেন? রাজি? তো আমরা হজের আলোচনার আগে আজকে আমাদের শাওয়াল মাসের শেষ হয়ে গেছে নাকি? জিলকদের প্রথম তারিখ আজকে শাওয়াল মাস, জিলকদের অর্থাৎ রমাদান শেষ হয়ে গেল, আরও একটি মাস পার হয়ে গেল, তাই না? তো আমরা জিলকদের বিষয়ে একটু কথা শুনি, এরপর আমরা হজের বিষয়ে যাব, ঠিক আছে? কারণ জিলকদের সাথে আমরা একটু পরিচিত হই, কথা ঠিক কি না? আসলে জিলকদ মাস ইতিহাস ও গুরুত্ব, আমরা এই জিলকদ মাসটুক নিয়ে আগে একটু শুনি। কারণ রমাদান, শাওয়াল, জিলকদ, এরপরে কি জিলহজ, এরপরে কি মহররম। জিলহজ এবং মহররম এটা খুব ফজিলতময় মাস। জিলহজ আর মহররম ফজিলতময় মাস, শাওয়াল রমাদান এগুলো কি ফজিলতময় মাস। তাইলে দুই দিকে ফজিলতময় মাস, মাঝখানে একটা মাস, এটার নাম কি? আমরা পূর্বে পেয়েছি রমাজন, আমরা এই জুলকদের আগে পেয়েছি কি রমাদান, জুলকদের পরে পাচ্ছি কি জিলহজ এবং মহররম। তাইলে অবশ্যই এই মাসটার বিষয়ে ইসলাম শরীয়ত কি বলেছে, কিছু আছে কি না আমরা একটু খুঁজে বের করি। রাজি আছেন? আরবির ১১তম মাসটার নাম হলো জিলকদ। আজকে আরবি ১২ মাসের কত মাস? ১১তম মাস। এ মাসের নাম কি বাংলায় হলো? জিলকদ। হজের দ্বিতীয়তম মাস, অর্থাৎ শাওয়াল এটা হলো হজের প্রথম মাস, আর জিলকদ হলো হজের দ্বিতীয়তম মাস। হারাম বা নিষিদ্ধ চার মাসের শুরুর মাস, অর্থাৎ আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় হলো চারটা মাস। কয়টা মাস? মাথা উঁচু করেন, জানতে হবে এগুলা, আমরা মুসলমান। কেউ যদি প্রশ্ন করে, ভাই আপনি তো মুসলমান, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মাস কোন কয়টা, আপনি কি বলবেন যদি না জানেন? আল্লাহর মাস, আল্লাহ নিজে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহর নির্ধারিত মাস, আল্লাহর পছন্দনীয় মাস, আল্লাহর মাস হলো চারটা। কয়টা? চারটা। জোরে বলেন, চারটা। এক নম্বরে জিলকদ, জিলহজ, মহররম আর রজব। কোন কোন মাস বলেন তো? আল্লাহর মাস কয়টা? ১২ মাসের মধ্যে আল্লাহর মাস আছে চারটা, তার মধ্যে এক নম্বর জিলকদ, দ্বিতীয় নম্বরে জিলহজ, তৃতীয় নম্বরে মহররম, চতুর্থ নম্বরে রজব। তাহলে
আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা আল্লাহর মাস, আল্লাহ তাআলা নিজের সূরা তাওবায় বলেছেন। আমার ভাইরা, এই মাসটা দুই দিকে, এই মাসের দুই দিকে ইবাদতের মাস। রমাদান শাওয়াল এটা গেছে ইবাদতের মাস, এই মাসের পরে জিলহজ এবং মহরম এটাও হলো কি ইবাদতের মাস। তাহলে এই মাসটা কি? এই মাসটা হলো বিশ্রামের মাস। কিসের মাস? বিশ্রামের মাস, রেস্ট নেওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি কখনো জুলুম করেন না, এটা আল্লাহ তাআলা নিজে বলেন। ইবাদতের প্রস্তুতিমূলক মাস। এই মাসের প্রকৃত নাম হলো জুলকাদা, আরবি নামটা কি? জুলকাদা। ফার্সিতে এই মাসের নামটা হলো জিলকাদা, আরবিতে জুলকাদা, ফার্সিতে জিলকাদা, উর্দুতে জিলকাদা, জিলকাদ। বাংলায় বলে জিলকদ, বাংলায় কি বলে? জিলকদ। জুলকাদা বা জিলকদ অর্থ বসা, স্থির হওয়া, বিশ্রাম নেওয়া, অপেক্ষা করা, রেস্ট নেওয়া। বুঝতে পারছি আমার ভাইরা? জিলকদ মাসের আগে ধারাবাহিক চার মাস, কয় মাস? জিলকদ মাসের আগে ধারাবাহিক ইবাদতের মাস কয়টা? এক নম্বরে রজব। এটা কার মাস? জোরে বলেন, আরো জোরে, আল্লাহর মাস। রজব মাসের পরের মাসটার নাম কি? শাবান। এটা রসুলের মাস, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি জীবনীতে দেখেন সবচেয়ে রসুল যে মাসে বেশি নফল রোজা করেছেন সেই মাসটার নাম হল শাবান। শাবান মাসে রসুল প্রায় সারা মাস কয়েকদিন কম বেশি করে রসুল নফল রোজা রাখছেন। তাহলে রজব পাইলাম কার মাস? শাবান পেলাম কার মাস? এবার রমাদান। রমাদান মাসটা হলো উম্মতের মাস, বান্দার মাস। কার মাস রমাদান মাসটা? কার মাস? এটা হলো বান্দার মাস, যার কারণে রমাদান মাসের একটা নফল রোজা যখন, একটা নফল ইবাদত যখন বান্দা করত, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ফরজ রোজার সওয়াব দিত। আর একটা ফরজ যখন আদায় করত, 70টা ফরজের সমান সওয়াব দিত। তাহলে বান্দার মাস কোনটা? নবীর মাস কোনটা? আল্লাহর মাস কোনটা? রজব। এই রমাদান মাসের পরের মাসটা, তৃতীয় চতুর্থ নাম্বার যে মাসটা, এটা হলো শাওয়াল। এটা হলো রজব, শাবান, রমাদানের সব কয় মাসের সমন্বয়ের একটি মাস, সেটা হলো শাওয়াল মাস। কেন? এটাও এক প্রকার বান্দার জন্য। কিভাবে? যে আপনি রমাদান মাসে রোজা রাখছিলেন, যা পরিপূর্ণ 10টি মাস রোজা রাখার সওয়াব হয়েছে, কিন্তু এক বছর পূর্ণ হতে আরও 2 মাস বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা করে, সে যেন 60 দিন রোজা করলো, তার মানে সে পরিপূর্ণ 1 বছরের রোজার সওয়াব পেয়ে গেল। তাহলে এটাও এক প্রকার কি? বান্দারই মাস। এরপরে আসলো জুলকাদা। এই জুলকাদ মাস হলো রেস্টের মাস। এই মাসে স্মরণীয় কিছু বিষয় মনে রাখেন। জিলকদ মাসে স্মরণীয় কি কি? এই মাসে যুদ্ধ নিষিদ্ধ করা হয়েছিল, এক। দ্বিতীয় নম্বরে হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হয় এই মাসে। তৃতীয় নম্বরে বায়াতে রেদওয়ান সংগঠিত হয় এই মাসে। চতুর্থ নম্বরে নবম হিজরিতে জীবনে একবার হজ ফরজ হয় এই জিলকদ মাসে। পঞ্চম নম্বরে আমাদের নবীর পুত্র ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়, ইব্রাহিম তার জন্ম হয় এই মাসে। ষষ্ঠ নম্বরে নবীর সন্তানের নাম কি? ইব্রাহিম ছিলেন। ষষ্ঠ মাসে কাবার ভিত্তি স্থাপিত হয়, নবী ইব্রাহিম আলাইহিসসালাম পূর্ণ নির্মাণ শুরু করেন এই মাসে। সপ্তম নম্বর, সপ্তম হিজরি জিলকদ মাসে নবী প্রথম উমরা পালন করেন। অষ্টম নম্বরে নবীজি জিলকদ মাসে বেশি উমরা পালন করতেন। তাহলে কয়টা বিষয় পেলাম? স্মরণীয় এই 8টি বিষয়। এই হলো জিলকদ মাসের বিষয়। এ মাসে তেমন কোনো
বাড়তি কোনো আমল পাওয়া যায় না, যেহেতু এটা কিসের মাস? রেস্টের মাস, যার কারণে বাড়তি তেমন কোনো আমল নেই। আসুন এবার আমরা হজে যাই। তাহলে কি বলেছিলাম, হজ কি, হজ কেন, হজ কে করবে, হজ কখন করবে, হজের ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীর। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দাওয়াত দিচ্ছেন, আযান দিচ্ছেন, এলান দিচ্ছেন, আহ্বান করছেন হজের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? এবার হজ অর্থ কি এটা আগে জানি নেই। হজ অর্থ হলো ইচ্ছা করা, এক নাম্বার। কি করা? জোরে বলেন, হজ অর্থ হলো গমন করা। কি করা? হজ অর্থ হলো সংকল্প করা। হজের অনেকগুলো অর্থের ভিতর আমি তিনটা অর্থ বললাম, ইচ্ছা করা, গমন করা, সংকল্প করা। এবার আসুন আমরা জেনে নেই হজ কি। আমার ভাইরা, হজ হলো সর্বপ্রথম আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম। হজটা কি বলেন তো? আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম। এরপরে আমরা জানব হজ কয় জিনিসের নাম, কয়টা জিনিস, কয়টা কাজ করলে তাকে হজ বলে, কথা ঠিক না? যেমন নামাজ, দাঁড়িয়ে পড়া, রুকু করা, সেজদা করা, তাশাহুদে বসা, কোরআন তেলাওয়াত করা, এই সব কয়টা মিলিয়ে একটা নাম হলো কি? নামাজ, কথা ঠিক না? তাহলে হজ কয় জিনিসের মাধ্যমে হজ বলা হয়, হজ নাম চলে আসে? পাঁচ জায়গায়, মনে রাখেন, এটা মনে রাখতে হবে, পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে, মনে রাখেন তো? আমার সঙ্গে বলেন, পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পাঁচটা জায়গা হলো কোনটা? মিনায় অবস্থান করা, আরাফার ময়দানে, মুজদালিফা, জামারাত এবং বাইতুল্লাহ তাওয়াফ করা, এই পাঁচটা কাজের নাম হলো হজ। দ্বিতীয় নম্বরে পাঁচ দিন কোন কোন দিন? জিলহজ মাসের আট তারিখ, জিলহজ মাসের নয় তারিখ, জিলহজ মাসের দশ তারিখ, জিলহজ মাসের এগারো তারিখ, জিলহজ মাসের বারো তারিখ, এই পাঁচ দিন অবস্থান করাকে হজ বলে। কয় দিন? এই পাঁচ দিনের কর্মকাণ্ড যা আছে সব কিছু হজের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, বাকি নয়টা কাজ, এই নয়টি কাজের মধ্যে তিনটি কাজ হলো ফরজ। এক নম্বরে এহরাম বাঁধা হলো ফরজ, দ্বিতীয় নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা হলো ফরজ, তৃতীয় নম্বরে তাওয়াফ করা এটা হলো ফরজ। এটা হলো কি? তাহলে নয় কাজের মধ্যে তিন কাজ, এহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, আর কি তাওয়াফ করা, এই তিনটা হলো কি? ফরজ। তাহলে বাকি থাকে কয়টা? ছয়টা। এই ছয়টি কাজ হলো ওয়াজিব। এই ছয়টি কাজ কি? ওয়াজিব। এই ছয় কাজের মধ্যে মুজদালিফা অবস্থান করা, পাথর মারা, কুরবানি করা, মাথার চুল মুন্ডানো, এরপরে সাই করা, এরপরে বিদায়ী হজ, বিদায়ী তাওয়াফ করা, এই হলো ছয়টা ওয়াজিব। কয়টা ওয়াজিব? আমার ভাইরা, হজ কি,
বিশ্ব মুসলিম মিলন মেলাকে হজ বলে। চতুর্থ নম্বরে হজ অতীত এবং ভবিষ্যৎ জীবনের পার্থক্য রেখা, যে জিনিসের মাধ্যমে অতীত এবং জীবন, অতীত এবং ভবিষ্যৎকে আলাদা করে দেয়, পরিবর্তন করে দেয়, পরিশুদ্ধ করে দেয়, সেটার নাম হলো হজ। সেটার নাম কি? অতীত এবং ভবিষ্যৎ জীবনকে সম্পূর্ণ আলাদা করে দেয়। আপনি যখন হজ করলেন, আপনার আগের জীবনের গুনাহ কি হয়ে গেল? মাফ হয়ে গেল। এবং পরের জীবনটা আপনি কিভাবে চলবেন, চালাবেন, হজ এটা আপনাকে ঠিক করে দেয়। হজ কি করে দেয়? ঠিক করে দেয়। আমার ভাইরা, হজ কি? পঞ্চম নম্বরে হজ হলো সর্বজনীন সমতা বজায় রাখা, ধনী গরিব কালো ফর্সা সমস্ত ভেদাভেদকে পার্থক্য না করা, এটার নাম হলো হজ। এটার নাম কি? এটার নাম হলো হজ। ষষ্ঠ নম্বরে হজ পুণ্য এবং প্রাপ্তির মাধ্যম, পুণ্য এবং প্রাপ্তি এটার মাধ্যম হলো হজ। সপ্তম নম্বরে আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ, যে ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটার নাম হজ। মনে থাকবে আমার ভাইরা, হজের উদ্দেশ্যটা কি? হজের উদ্দেশ্য হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা। কি করা? আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিস নাম্বার 902 বর্ণনা করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজের উদ্দেশ্য কি, হজ কেন? আল্লাহর নবী বললেন, জিকির প্রতিষ্ঠার লক্ষ্যেই আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন। কঙ্কর সরা এবং সাফা মারওয়ার মাঝে দৌড়ানো, এটা সব কিছু হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা। একজন হাজি যখন ইহরাম বাঁধে আর যখন মক্কার মধ্যে পৌঁছে যায়, ইহরাম বাঁধা থেকে নিয়ে শুরু করে হজে গমন করা থেকে নিয়ে শুরু করে হজের সম্পূর্ণ কাজগুলো শেষ করার পরে যখন আবার বাড়ির দিকে ফেরে, এর মাঝখানে যত কাজ করে না কেন, পাথর নিক্ষেপ করা, তাওয়াফ করা, সাই করা, আরাফার ময়দানে অবস্থান করা এবং কুরবানি করা, সব কিছু আল্লাহ তাআলার জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিসের অন্তর্ভুক্ত? কুরবানিটাও জিকির। শুধু ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, এটার নামেই শুধু জিকির না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কর্ম কি হয়? জিকির হয়। কি হয় বলে? জিকির হয়। রব্বুল আলামিন যেমন বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কুরবানিতে তোমাদের জন্য জিকির, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি রয়েছে? কল্যাণ রয়েছে। আপনি মসজিদে আসছেন, এটা জিকির। উযু করেন, এটা জিকির। কাউকে সালাম দেন, এটা জিকির। ডান হাতে খাবার খান, এটা জিকির। এইরকম ইসলামের যত কাজ আছে, সমস্ত কাজগুলো যখন যেখানে যেভাবে আমল করেন না কেন, সবগুলো আল্লাহর জিকির প্রতিষ্ঠিত হয়ে যায়। কি প্রতিষ্ঠিত হয়? সব আল্লাহর জিকিরে প্রতিষ্ঠিত হয়ে যায় আমার ভাইয়েরা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাম ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। সূরা হজ আয়াত নাম্বার 27। কত? 27। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা নির্মাণ পরিসমাপ্তি ঘটালেন, কাবা যখন নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ বলেন, ইব্রাহিম পাহাড়ে ওঠো। পাহাড়ে উঠলেন, এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম
তুমি আহ্বান করো, আজান দাও হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি হজের জন্য কাদেরকে ডাকব, এই মরুভূমি প্রান্তরে কোনো মানুষ নাই, কাদের জন্য আমি আজান দিব? রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানব জিন এবং ইনসানের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কার দায়িত্ব? রব্বুল আলামিন সেই কথা বলেন, এবং মানুষের মধ্যে যাদের মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, এবং দূর দূরান্তের পথ অতিক্রমকারী উঠে পিঠে সওয়ার হয়ে, যেগুলো দীর্ঘদিন পর্যন্ত চলার কারণে অসুস্থ হয়ে যাবে, তারা এইভাবে পায়ে হেঁটে উঠে সওয়ার করে বিভিন্নভাবে তারা এই হজের জন্য তারা আসবে, আমার হুকুম পালনের জন্য আসবে। তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, তুমি দাওয়াত দিয়া দাও। তাহলে হজের জন্য আহ্বান, এটা আল্লাহ তাআলা কার মাধ্যমে করালেন? জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করালেন। এবার শুনুন, এই গেল হজ কি, এবার আসছে হজ কেন, কি আসছে বলেন তো, এবার আসছে হজ কেন? আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলেন, যারা সেখানে উপস্থিত হওয়ার সামর্থ্য রাখে তাদের উপর আমি আল্লাহর জন্য এ ঘরের হজ করা আমি আল্লাহ ফরজ বিধান করে দিলাম। তাহলে হজ কেন বলেন তো, এটা ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। আমার ভাইরা, এই হজের ভিতরে, এই ফরজ ইবাদতের ভিতরে কাফের মুশরিকরা অনেক কিছু ঢুকিয়েছিল, অনেক শয়তানি কর্মকাণ্ড ঢুকিয়েছিল। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরে একটা দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বলেন, আয় আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে আমার বংশধরের মধ্যে থেকে আমাকে সহ তোমার অনুগত বান্দা বানাও। কি বান্দা বানাও? তোমার দিন যেভাবে আছে এইভাবেই যেন পালন করে, এই রকম আমার বংশধরদের মধ্যে থেকে তুমি বানাও। কেন তিনি এই দোয়া করলেন? যে তোমার দিন যেভাবে আছে ওইভাবেই যেন পালন করে, তুমি যেভাবে দিন দিয়েছ। তার মানে বোঝা গেল তিনি জানতেন যে না, এই দিনের ভিতরে অনেক শয়তানি কিছু ঢোকানো হবে, অনেক খারাপ কিছু ঢোকানো হবে, অনেক শিরকিয়াত কিছু ঢোকানো হবে, কথা ঠিক কিনা? যার কারণে তিনি ওই দোয়া করলেন যে তোমার দিনের প্রতিষ্ঠিত, তোমার দিন যেভাবে আছে সেইভাবেই যেন পালন করে, সেভাবেই তুমি প্রতিষ্ঠিত করাও। ভালো করে বুঝুন, কাবা নির্মাণ, কাবা সংস্কার করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘরটা নির্মাণ করলেন, যে ঘরের এরিয়াটা সংস্কার করলেন, কিন্তু ওই ঘরের ইবাদত তো ছিল, ছিল না? কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্য ওয়া আরিনা মানাসিকানা এই দোয়াটা তিনি করে গেলেন, আয় আল্লাহ আমি চলে যাওয়ার পরে তোমার ওই রসুল আসার আগ পর্যন্ত এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকে যাবে, শিরকিয়াত ঢুকে যাবে, শিরক ঢুকবে, উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করবে, এখানে তারা
মূর্তি পূজা করবে, বিভিন্ন দেবদেবীর নামে তারা তাওয়াফ করবে। ও আরিনা মালা শিকানা, এ কথাই তিনি আগে পূর্বে আগে ভবিষ্যৎবাণী করে গেলেন, বলে গেলেন, আল্লাহর কাছে জানিয়ে গেলেন যে আল্লাহ তুমি ওই রকম প্রতিষ্ঠিত করো, ওই রকম ভাবে তুমি ইবাদত করো যেভাবে তুমি তোমার দিন ছিল, যার কারণে তিনি কাবা ঘরটাই শুধু নির্মাণ করলেন, সংস্কার করলেন, এবং তার পূর্বে যত শয়তানি ছিল তিনি সেগুলোকে বন্ধ করলেন। কিন্তু তিনি যখন থাকবেন না, তারপর আবার কি হবে? ওই খারাপ কাজগুলো, ওই শয়তানিগুলো, ওই শেরেকগুলো আবার কি হবে? কাবার ভিতরে ঢুকে যাবে। এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আয় আল্লাহ এমন একজন নবী পাঠাও যে নবী এসে এইগুলাকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ বলে, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার স্থান সংস্কার করছেন, আর আমাদের রসুল হজের ভিতরে যত শয়তানি ঢুকেছিল, কাবার ভিতরে যত শয়তানি ঢুকেছিল, যত শেরকিয়াত মূর্তি ঢুকেছিল, তিনি সবগুলোকে